সবাইকে শুভ্র ড্রয়িং একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওটার মূল টপিকস বা বিষয় হচ্ছে প্রাকৃতিক নকশা। তবে আজকের প্রাকৃতিক নকশাটা অন্য প্রাকৃতিক নকশার ভিডিও থেকে একটু আলাদা। যারা ভালো আঁকেন বা ভালোভাবে চেষ্টা করে বেশ ভালো আঁকছেন, তাদের জন্য এই প্রাকৃতিক নকশাটা বেশ উপযোগী আমি বলে মনে করছি। কারণ শুধুমাত্র আপনি আজকে পরীক্ষা উত্তীর্ণর জন্য আপনি পাশ করার জন্য প্রাকৃতিক নকশা করছেন, কিন্তু ভবিষ্যতে যখন আপনি শিক্ষক হিসেবে নিযুক্ত হবেন, তখন বিভিন্ন সময় ক্লাসে করলে আপনি এই ধরনের প্রাকৃতিক বা জ্যামিতিক নকশা আপনাকে করাতে হবে। সেক্ষেত্রে আপনাকে এখনই প্রস্তুতি নিতে হবে যে আমি আসলে কতটা উপযুক্ত। এখন আমরা হয়তো অনেকে আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করেন, সহজে সবসময় সহজে উত্তর দেওয়া সম্ভব হয় না। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদের বিভিন্ন যে প্রশ্নগুলো আমার কাছে করেছিলেন অনেকে, সেগুলো উত্তর দেওয়ার জন্য। আজকে যদি আপনি রিটেন পরীক্ষার আগে ভালো করে প্রাকৃতিক নকশা বা জ্যামিতিক নকশা ঠিক মতন করতে জানেন, তাহলেই ভবিষ্যতে আপনি শিক্ষক হবেন, সেক্ষেত্রে আপনি পাঠদানের ক্ষেত্রে বেশ উপযোগী হবে। শুধুমাত্র পাস করার জন্য না, কষ্ট করে আপনি যে সময়টা আছে সেটা আপনি নিজেকে আয়ত্ত করুন, তাহলে আমার মনে হয় সবচেয়ে সহজ হবে। সেক্ষেত্রে ভবিষ্যতে আপনার কর্মদক্ষতা পরিচয় মিলবে। আর অনেকে ভাবতেছেন যে আমি চারুকলার না, আমি করতে পারছি না, এমন অনেকেই আছে যারা চারুকলার বাদেও প্রাকৃতিক নকশাগুলো খুবই চমৎকার করেছে, যেটা আমি কিছুদিন দেখলাম অনেকে আমাকে পাঠিয়েছে ছবিতে। আমি তাদেরকে বিভিন্ন মতামত দিয়েছি যে হ্যাঁ বেশ ভালো হচ্ছে। তার মানে হচ্ছে ভালো হচ্ছে মানে, আর প্রাকৃতিক নকশাটার ক্ষেত্রটা হচ্ছে কি, যদি একবার আপনার মাথায় ঢুকে যায় নকশার প্রবণতাটা, তাহলে এটা থেকে যাবে, এটা মানে এটা দিন দিন কী হবে, পরিবর্তন হবে। এমন না যে আমি আজকে করছি দুদিন পরে করলাম আমার মনে নেই, এখানে মনে রাখার বিষয় না। এখানে বিষয়টা হচ্ছে মনে ভালো লাগা থেকেই আপনাকে বহি প্রকাশ করতে হবে। আর এখানে মুখস্থ কোনো বিদ্যা নেই। আমি বারবার বলতেছি যে নকশা বা আপনি চারুকারুর বিষয়ে মুখস্থ কোনো বিদ্যা এখানে নেই। এখানে আপনি আজকে যা করবেন সেটার যে যে ফলটা পাবেন কালকে করবেন তার বেশি ফল পাবেন, বিষয়টা এমন। এখানে মুখস্থ করলাম দুদিন পর ভুলে যাব, বিষয়টা এমন না। তাই সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, অবশ্যই আপনারা, আমি একটা ভিডিও দিয়েছিলাম লাইন ড্রয়িংয়ের প্র্যাকটিস, যেটা হয়তো অনেকে খেয়াল করেননি। সেখানে লাইন ড্রয়িংয়ে যদি একটু আপনি যে কোনো অবসর সময় লাইন ড্রয়িং প্র্যাকটিসটা করেন, সেক্ষেত্রে আপনার ড্রয়িং এবং বিশেষ করে নকশার ক্ষেত্রে বেশ উপযোগী, বিশেষ করে প্রাকৃতিক নকশার ক্ষেত্রে। কারণ প্রাকৃতিক নকশার ক্ষেত্রে লাইন ড্রয়িংয়ের যে ব্যবহার, মানে লাইন ড্রয়িং বলতে আমি বোঝাচ্ছি যে আপনি পেন্সিল দিয়ে যে দাগ টান, আমাকে হয়তো দাগ টানতে ভয় পাচ্ছেন, ইরেজ করতেছেন, তো ই টোটাল যখন ড্রয়িং করতে যাবেন নকশার ক্ষেত্রে বা যে কোনো বিষয়, ইরেজারটা সামনে রাখবেন না। কারণ ইরেজার থাকলেই হয়তো মুছতে ইচ্ছা করবে, এটা সবার ক্ষেত্রে, এটা প্রথমে রাখবেন না। আর আর এমন না যে যখন আপনি ড্রয়িং করতে বসবেন খাতা নিয়ে বসতে হবে, বিষয়টা এমন না। আপনি যখনই সময় পাবেন যে কোনো স্টোরেজ পেপার সামনে থাকে, তখনই আপনি একটু একটু দাগাদাগি করলেন, এতে হবে কি আপনার হাতটা স্মুথ হবে এবং সহজে আপনি খুব কম সময়ে ড্রয়িংটা করতে পারবেন। এখন দেখা যাচ্ছে আমার সময় তো একটা নির্দিষ্ট সীমাবদ্ধ, এখানে সময়ের মধ্যে আপনার কাজটাকে শেষ করতে হবে, সে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনাকে এখানে চর্চা করতে হবে, চর্চার কোনো বিকল্প নেই। আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এখানে এক বা দুই মাস যা সময় পাবেন সেটাই আপনি কর্মদক্ষতা আপনার পরিচয় মিলবে। সে এই কথাটা মাথায় রেখে আমার মনে হয় সবার এই সামনে পরীক্ষাটা দেওয়া উচিত। কেউ যদি মনে করেন আমি পাস করার চিন্তা ভাবনা করে পরীক্ষা দেব, তাহলে বিষয়টা একটু সমস্যার দিকেই যাবে, তখন দেখবেন আপনাকে কর্মক্ষেত্রে যে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে। সেক্ষেত্রে আমি যেহেতু আমি প্রতিনিয়ত ক্লাস নিচ্ছি সেটা সম্পর্কে আমি জানি। হ্যাঁ, তাহলে আমার এই আজকে যে নকশাটার কথা বলছি, যারা নকশা অনেক ভালো করেছেন তাদের জন্য বেশ উপযুক্ত একটা নকশা আমি আজকে এই ভিডিওটা করেছি তাদের জন্য। বিশেষ করে যারা একেবারে কম পারেন তাদের, তারা যে দেখতে পারবেন না বিষয়টা এমন না, তারা দেখুন, আশা করি দেখলে ভালো লাগবে। এবং একটা নকশা কীভাবে তার রিভার্স হয়, রিভার্স মানে তা অনুকূল পাশাপাশি অনুকূল কীভাবে তৈরি হয়, সেই রিভার্সটা আমি দেখাই যে টেস্টিংয়ের মাধ্যমে কী রিভার্সটা হয় খুব সহজে। এখানে আপনাদের পরীক্ষায় যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে খুব অল্প সময়ে, মানে 5x5 বা 6x6 খুব ছোট একটা বক্স থাকবে। সেক্ষেত্রে আপনি বক্সের ক্ষেত্রে কীভাবে
নকশাটা খুব সহজে করতে পারবেন, ইরেজ করতে পারবেন না। ইরেজ করলেই আপনার পেজটা নষ্ট হয়ে যাবে, কারণ ওখানে কোনো ড্রয়িং পেজ থাকবে না, লিখিত যে পেজটা সেটাই থাকবে। সেক্ষেত্রে আপনাকে ইরেজারটা বা মানে ইরেজ করাটা বাদ দিতে হবে। আপনি খুব মানে দ্রুত ড্রয়িং করার পারদর্শিতা অর্জন করতে হবে, সেজন্য প্রচুর পরিমাণে আপনি ড্রয়িং যে কোনো সময় অবসর টাইমে ড্রয়িং প্র্যাকটিস করুন। আর অনেকের ক্ষেত্রে বলছে যে মার্কার ব্যবহার করা যাবে কি না, এখন আমি যে বিষয়টা বলি, অনেকে আছে পেন্সিল দিয়ে ভরাট করতেছে। পেন্সিলের ক্ষেত্রে আপনি অবশ্যই চিন্তা ভাবনা করবেন, অবশ্যই ড্রয়িংয়ের ক্ষেত্রে যে 2B বা 4B ব্যবহার করতে পারেন, বেশিরভাগ হচ্ছে আপনি 2B পেন্সিলটা ব্যবহার করেন আর ড্রয়িংয়ের ক্ষেত্রে, নকশার ড্রয়িংয়ের ক্ষেত্রে। আর হচ্ছে যে ড্রয়িং করার সময় যদি আপনি দেখেন, অনেক সময় অনেকে দেখা যাচ্ছে 6B পেন্সিল ড্রয়িংয়ের সময় ইউজ করে, তার যখন সময় কোনো প্রকার যদি ভুল হয় ড্রয়িংয়ের ক্ষেত্রে, মুছতেই যে ওটা কালো বের হবে, কালো কালো হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে 2B পেন্সিল ড্রয়িংয়ের জন্য বেশ উপযোগী। আরেকটা বিষয় যে যখন আপনি 5x6x6 বক্স আমার ড্রয়িং করলেন, ড্রয়িং করার পরে পেন্সিল দিয়ে ভরাট করতে গেলেন, এটা করলে একটা পেন্সিল একটা কার্বন আছে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করি যে আপনারা বোর্ড মার্কার, না বোর্ড মার্কার থেকে একটা চিকন মার্কার আছে পারমানেন্ট মার্কার, সেই মার্কারটা ব্যবহার করতে পারেন। এবং সেটা হচ্ছে আপনি আমি অনেকে বলেছিলাম, সেটা হচ্ছে পরে সেটা হচ্ছে সর্বশেষ আপনি পাতায় হচ্ছে নকশাটা করতে পারেন। তাহলে আপনার হয়েছে কি যে ছাপটা মার্কারে যে ছাপটা সেটা হয়তো নিচে পড়বে না, তো সেক্ষেত্রে এবং অবশ্যই মোটা মার্কারটা না চিকন মার্কারটা ব্যবহার করবেন। মার্কারের ব্যবহারটা আমি মনে আমার পূর্বে ভিডিওটা দেখিয়েছিলাম, এই মার্কারটা ব্যবহার করতে হবে। তবে মার্কারের ব্যবহারতে অবশ্যই আপনাকে একটু সচেতন হতে হবে, কারণ মার্কার যদি আপনি ধুতো না টানতে পারেন সেটা একটা প্র্যাকটিসের ব্যাপার। সেক্ষেত্রে অনেক সময় মার্কার তো এক ধরনের পানি, পানিটা আপনার কী করতে কী বলে ভিজে যেতে পারে না, মোটা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে। আর বিষয়টা এইটা হচ্ছে নকশার ক্ষেত্রে। আর নকশার ক্ষেত্রে আপনি প্রাকৃতিক নকশার ক্ষেত্রে আপনারা মনে রাখবেন, মনের ইচ্ছাটাই হচ্ছে বহিঃপ্রকাশ, এখানে মুখস্থ কোনো বিদ্যা নাই যে আমি এই নকশাটা করেছি, আমি যখন এই নকশাটা করি তখন যে না আমি 2 মিনিট আগে ভাবছি বা এরকম করতে হবে না, আমার যখন হ্যাঁ আমি একটা নকশা করব সেটা আমার খুব আমি খুব নিজের মন থেকে বহিঃপ্রকাশ করতেছি। এটা অনেকেই ভালো পারেন, সেটা যে এমন না যে আমি করতেছি আমি খুব ভালো পারি বিষয়টাই না, আমার থেকে অনেক অনেক নকশা ভালো জানেন হয়তো, আপনারা হয়তো এখন করতেছেন, করতে করতে দেখবেন আপনাদেরটা ভালো হয়ে গেছে, ঠিক আছে। এমন এমন দেখা যায় চারুকলা স্টুডেন্ট বাদে অনেকে ভালো নকশা জানে, করতে পারে, এটা আমি দেখেছি। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই, তবে ইচ্ছা শক্তি থাকতে হবে যে পাশ করার জন্য না, এই মনোভাবটা ত্যাগ করতে হবে, চিন্তা করতে হবে যে এই সাবজেক্টে যেহেতু আমি পরীক্ষা দিচ্ছি, এই সাবজেক্টে আমাকে ওখানে কর্মক্ষেত্রে আমাকে এই মিনিমাম এই এই সাবজেক্টে আমার 7-8টা ক্লাস নিতে হবে, সেই মনোভাব নিয়ে যদি আপনি এইখানে 1-2 মাস চর্চা করেন তাহলে আমার মনে হয় ইটস এ বেটার হয়, ঠিক আছে। আর হচ্ছে পরামর্শ বলতে কি, আপনি নকশার ক্ষেত্রে এই পরামর্শগুলো আমি দিচ্ছি, এটা আসলে আশা করি এই পরামর্শগুলো আপনি আশা করি আপনি সহযোগিতা মানে কী বলবো উপকার হতে পারে, এটা আমার অভিমত বলতেছি, ঠিক আছে। আমি হয়তো কথা বলতে জড়তা হয়ে যাচ্ছে, আশা করি ভালো লাগবে সবার, ঠিক আছে। আর কোনো প্রশ্ন যদি থাকে, আর আমার নকশা একটু ভালো করে দেখবেন, এখানে টেসিংয়ের ব্যবহার আছে, যে পাতলা পেপারটা সেটা হচ্ছে টেসিং, এবং প্রথমে আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করেছি, তারপরে 1 পার্ট মানে যেটা হচ্ছে আমার বক্সের টু পার্ট করেছি, তারপরে 1 পার্ট আমি ড্রয়িং করেছি। ঠিক 2 পার্ট করার পরে টেসিং করতে গেলে একটু সময় লাগে, আমি টেসিং বাদেও বলে আমি আমার পূর্বে ভিডিওটা টেসিং বাদেও আমি কাজ দেখিয়েছি, সেই বিষয়টা আপনি একটু দেখলে হয়তো আপনি সহজে বুঝতে পারবেন। এখানে আমি খুব দ্রুত আস্তে আস্তে দেখিয়েছি আমার হয়তো বা, আর এটা মানে আমি একটা বিষয় হচ্ছে কি নকশাটা আমি কোনো ভরাট করি নাই, শুধু ড্রয়িং বেসটা দেখিয়েছি, যে আসলে এমন না যে মুখস্থ করা এটা মনে রাখতে হবে, ওরকম মনে আপনি একটা লাইন কম বেশি হতেই পারে, আপনি যখন লাইন করবেন তখন একটা কম বেশি। আর এবং সবসময় মনে রাখবেন যে নকশার ক্ষেত্রে বোল্ড করাটা দরকার, অনেক আছে না খুব চিকন করে ছোটো ছোটো একটা মাপের সাথে একটা মাপ মিল না, যখনই আপনি এই একটা ফুলের সাথে যখন একটাতে পাপড়ি বড়ো ফুলের একটা পাপড়ি ছোটো, তার পাতার ক্ষেত্রে কোনো সমন্বয় নাই, একটা পাতা বেশ বড় হয়ে গেছে দেখতে একটুই রাখতেছে, সেক্ষেত্রে আপনাকেই বলছি যে কোনো সময় আপনি যখনই খাতা পেন্সিল বা কলম যাই থাকে ওনাকে আপনি যে কোনো পেপার বা আপনি একটু টুকটাক আঁকাকি করেন, তাহলে হাতটি স্মুথ হলে আপনি দেখবেন সহজে ড্রয়িং হয়ে যাবে। আমাদের ড্রয়িংটা মূল হচ্ছে ইচ্ছাশক্তিটা, ইচ্ছাশক্তি থাকলে আপনার সৃষ্টিশীল বহিঃপ্রকাশ হবে, ইচ্ছাশক্তি না থাকলে সৃষ্টিশীল বহিঃপ্রকাশ হবে না। আর বিষয়টা হচ্ছে কি আমাকে আপনি ভিডিওটা দেখেন, যারা ভালো করতেছেন আঁকাকিতে বা ভালো পারেন অবশ্যই, যারা ভালো আঁকেন তারাই তো হয়তো বা 1 বছরের কোর্সটা করেছেন, আশা করি আপনারা ভালো করবেন।
এটাই আর মনে রাখবেন যে ভাইবা পরীক্ষাও তো আপনাদের মনে হইতে পারে রিটিং পাস করে গেলেন, ভাইবা পরীক্ষাও তো আপনাদের ড্রয়িং দিতে পারে। সেক্ষেত্রে আমি অনেকের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে হয়তো হয়নি, আমি দেখেছি অনেকে ড্রয়িং করতে বলছে, তখন ক্ষেত্রে গেলে আপনাকেও সাফার করতে হবে। যে আপনি যদি এখন মনে করেন না আমি রিটিং লিখার পরে তখন আমি প্র্যাকটিস করবো, তখন আবার প্র্যাকটিস আপনি এখন থেকে শুরু করুন, তাহলে আপনি এটাকে রিকভার করতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের, আমার ধারণা, কারণ যেহেতু আমি আমল হয়তো আপনাকে পরিবর্তন করতে পারবো না, তবে কিছুটা ধারণা নিলে আপনি হয়তো ওখানে ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, যেহেতু আমাদের নির্দিষ্ট সময় এবং একটা জিনিসের মধ্যে নকশার মাপটা খুবই অল্প, সেক্ষেত্রে আপনাকে ভালোভাবে এটা বুঝে কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ, ভিডিওটা আশা করি সবাই দেখবেন।